জামাতের নেতাকর্মীরা জামাত শিবিরের নেতাকর্মীরা তারা পুলিশের বাধা অপেক্ষা করে ছুটে চলেছে তাদের সমাবেশ স্থলে। শাসক যেমনটি দেখছিলেন যে তারা এই মুহূর্তে পুলিশের বাধা অপেক্ষা করে ঢুকে পড়েছেন সমাবেশ স্থলে এবং তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে তাদের যে সমাবেশ স্থল সেখানে এবং দেখছেন যে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে, বাঁশি দিচ্ছে বারবার। দর্শক যেমনটি দেখছিলেন যে জামাতের নেতাকর্মীরা এই মুহূর্তে এগিয়ে আসছে এবং আপনাদের জানিয়ে রাখি সমাবেশ এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা জামাত শিবিরের নেতাকর্মীরা তারা পুলিশের বাধা অপেক্ষা করে ছুটে চলেছে তাদের সমাবেশ স্থলে। দর্শক যেমনটি দেখছেন যে শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যে পুলিশের বাধা অপেক্ষা করে তারা তাদের সমাবেশ স্থলে প্রবেশ করার চেষ্টা করছে। পুলিশকে অপেক্ষা করে জামাত শিবিরের নেতাকর্মীরা তাদের সমাবেশ স্থলে এগিয়ে যাচ্ছে, তারা ছুটে এসেছে যেমনটি আপনারা দেখছিলেন যে তাদের বাধা দিয়ে আটকাতে পারেনি পুলিশ, তারা এই মুহূর্তে সকল বাধা উপেক্ষা করে তাদের সমাবেশ স্থলের দিকে এগিয়ে। দেখছিলেন যে জামাত মূলত জামাত শিবিরে তারা অবস্থান করছিল বিএনপি সমাবেশ স্থলের পাশে এবং সেখানেই তারা আবদ্ধ ছিল এবং আমরা দেখছিলাম যে নটরডেম কলেজের পাশে গলিতেও জামাত শিবিরের নেতাকর্মীরা রয়েছিল, তারা সকল বাধা অপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছিলাম যে এগিয়ে আসছিল তাদের সব স্থলে এবং এসে সকল কিছু এবং যে ব্যারিকেড দেওয়ার ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডগুলোকে উল্টিয়ে তারা সব স্থলে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে দেখছেন যে গাড়িকে সরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছে এবং পাশেই পুলিশ তারা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। সকাল থেকেও পুলিশ তাদের বাধা দিয়ে রাখলেও এখন তারা পুলিশের বাধা অপেক্ষা করে মূলত তাদের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশ তাদের যেই জল কামান এবং গাড়িবহর রয়েছিল সেগুলো নিয়ে চলে যাচ্ছে। প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যে সকল বাধা অপেক্ষা করে তারা রাজপথে অবস্থান করছে এবং পুলিশ তারা সেই জায়গা থেকে তাদের যে অবস্থান ছিল সেই জায়গা থেকে সরে আসছে। এই পিছনে আসেন আর চলে
প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন যে এখন পুলিশ আরামবাগ মোড় ত্যাগ করে নটরডেম কলেজের সামনে অবস্থান করছে এবং আপনাদের জানিয়ে রাখি জামাত শিবির ছিল শাপলা চত্বরে সেটি পুলিশ অনুমতি দেয়নি এবং তারপর মূলত একটি মৌখিক অনুমতি মেলে আরামবাগ মোড়ে তারা সমাবেশের এবং সেটিকে কেন্দ্র করে সকাল থেকে জামাত শিবিরের নেতাকর্মীরা আরামবাগ মোড়ে অবস্থান করছিল তারপর আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদের জানিয়ে রাখি জামাত শিবির তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি জামাতে সমাবেশ করার কথা ছিল শাপলা চত্বরে সেটি ডিএমপি কর্তৃক অনুমতি দেয়নি এবং সেই কারণে তারা সেখানে সমাবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা সকাল থেকে সেখানে দেখছিলাম এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে তারা পুলিশের বাধা অপেক্ষা করে ছুটে এসেছে তাদের যেই সকল নেতাকর্মী যেখানে অবস্থান করছিল সেখানে এবং তার আগে তারা একটি নটরডেম কলেজের পাশে যেই গলিটি রয়েছে সেই গলিতে অবস্থান করছিল এবং শিবিরের যে স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন নৌকার স্লোগান দিতে পারছেন